আজকের ভিডিওতে পিক্সেল ল্যাবের একটা বেস্ট ভার্সনের সাথে পরিচয় করিয়ে দেব। পিক্সেল ল্যাব ইট ইজ অ্যাপ্লিকেশন উইচ ইজ ইউজড ফর মোবাইল ডিজাইনিং অথবা অ্যাকর্ডিং টু উইকিপিডিয়া পিক্সেল ল্যাব ইজ আ সার্ভিস প্রোডাকশন ফটোগ্রাফি অ্যান্ড ডিজাইন হাউস স্পেশালাইজিং ইন হসপিটালিটি আর্কিটেকচার অ্যান্ড ফুড অ্যান্ড বিভারেজ মিডিয়া। মাধ্যমে আমরা অটোমেটিকলি বুঝতে পারতেছি যে এই অ্যাপ্লিকেশনের মাধ্যমে আমরা ডিজাইনিং করতে পারবো, কিন্তু সবার কাছে এই অ্যাপ্লিকেশনের সেম নাও হতে পারে। কেউ শুধুমাত্র টেক্সট ক্রিয়েট করতে পারে এখানে, অথবা কেউ পুরো ডিজাইন এখানে সেরে ফেলতে পারে, সেটা অবশ্য তার নিজের উপর ডিপেন্ড করে সবটাই। তো ফটাফট আমরা আমাদের কাঙ্ক্ষিত অ্যাপ্লিকেশন যেটা রয়েছে সেটা প্রিভিউ চলে যাব, কিন্তু তার আগে একটা কথা বলতে চাই যে আমরা বেশিরভাগ যেই ভিউয়ার্সগুলো রয়েছে তারা সবাই গেম খেলি, এবং গেম খেলার জন্য আমাদের অনেক সময় টপ আপ করার প্রয়োজন হয় এবং আমরা ডায়মন্ড কিনে থাকি। তো আমরা ডিসক্রিপশন বক্সে একটা নাম্বার দেওয়া আছে, ওকে, অথবা স্ক্রিনে এই নাম্বারটা দেখতে পাচ্ছ, এই নাম্বারে তুমি যোগাযোগ করতে পারো টেলিগ্রামে, ওকে। হোয়াটসঅ্যাপে নক দিতে পারো, তবে হোয়াটসঅ্যাপে ভাই বেশি অ্যাক্টিভ থাকে না, তুমি টেলিগ্রামে নক দিবা তাহলে ভাইকে অ্যাক্টিভ পাবা। তো সেই ভাই কিন্তু খুব কম দামে ডায়মন্ড কিনে, এবং আমিও আমার একটা ফ্রেন্ডকে কিনে দিয়েছি, এবং আমি তো অত বুঝি না, বাট আমার ফ্রেন্ড বলেছে যে সেই খুব কম দামে ডায়মন্ডগুলো পেয়েছে। তো তুমিও যদি খুব কম দামে ডায়মন্ড কিনতে চাও তাহলে কিন্তু ওই নাম্বারে যোগাযোগ করতে হবে, নাম্বার রয়েছে ডিসক্রিপশন বক্সে। এবং ডায়মন্ড কেনার আগে যে নাম্বারটা দেওয়া আছে সেখানে কিছু কথাও লেখা আছে, সেই কথাগুলো চেক করে নিবা। তো চলো আমরা পিক্সেল ল্যাবের সেই দুর্দান্ত ভার্সনটাতে চলে যাই। তো ফার্স্ট অফ অল আমরা যখন পিক্সেল ল্যাবের ভার্সনটা ওপেন করবো আমাদের সামনে এরকম আসবেই। তো ফার্স্ট অফ অল আমরা যে জিনিসটা পাবো সেটা হচ্ছে এটার ওপি কোয়ালিটির কালার থিম, যেটা সবাইকে অ্যাট্রাকশন করবে আর কি। দেন তুমি আসো, এখানে আমরা কোনো নিউ টেক্সটের অপশান পাচ্ছি না, আমি বুঝতেছি না এটা দিতে তাদেরকে আর কয় টাকা লাগতো, তবে এটা তোমার এডিটিংয়ের ক্ষেত্রে খুব একটা বেশি সমস্যা ক্রিয়েট করবে এটা আমার মনে হয় না। দেন এখানে আসো, এখানে তুমি সকল ধরনের সোশ্যাল মিডিয়ার যে ব্যানারের লোগো থাকে অ্যান্ড সবগুলো থাকে সেগুলো সবগুলোই তুমি এখানে সাইজ পেয়ে যাবে, যেটা আমরা ম্যানুয়ালি থ্রি ক্লিক করে করতে পারবো, কিন্তু এখানে শুধুমাত্র আমরা কিছু ক্লিকেই এগুলো আমরা চেঞ্জ করে ফেলতে পারি। যে দেখো তুমি সিম্পলি কিছু ক্লিকেই আমরা এই সাইজগুলোকে চেঞ্জ করে ফেলতে পারবো, এটা তুমি তোমার মন মতো করে নিতে পারবা, ঠিক আছে। তো এই আর কি, তো নিউ টেক্সটার জন্য আমাকে প্লাস আইকন করতে হবে। অ্যান্ড এখানে যেটা সেটা হচ্ছে যে এখানে কিন্তু আনলিমিটেড স্টিকার রয়েছে, অ্যান্ড যেই স্টিকারগুলো আমি বর্তমানে ইউজ করতেছি এবং আমার এডিটিং কোয়ালিটিকে কিন্তু আমি আরও ইম্প্রুভ করতেছি। তো আমার ফোনটা রোটেট করা আছে এই জন্য আমার আরেকটা স্টিকারের অপশান আসতেছে না। অ্যান্ড এখানে স্টিকারে আমি বেশিরভাগ পিক্সেল ল্যাবের ক্র্যাক যে ভার্সনগুলো আছে সেগুলোর মধ্যে তো এটা বেস্টই। অ্যান্ড সবগুলোর মধ্যে আমি একটা জিনিস খেয়াল করি যে এইখানে ভাই তোমার ইয়েটা একটু বেশি, মানে ইসলামিক টাইপের পিএনজি যে এই ধরনের পিএনজিগুলো একটু বেশিই দেয়, ঠিক আছে। তো আমি বুঝি না যে এই পিএনজিগুলাই কেন এত বেশি দেয়, ঠিক আছে। অন্য টাইপের আমি ভবিষ্যতে ধারণা আছে যে আমি একটা পিক্সেল ল্যাবের ক্র্যাক ভার্সন ক্রিয়েট করব, এবং সেইখানে একদম ওপিওপি ফিচার্স থাকবে যেগুলো তোমাদেরকে আমি দিব হোপফুলি ইনশাল্লাহ, ঠিক আছে। তো চ্যানেলটা আরও বড় হোক আমি বানাবো, ঠিক আছে। তো এই টাইপের পিএনজিগুলো অ্যাভয়েড করে আমার মনে হয় যেগুলো থাম্বনেলের ক্ষেত্রে যে পিএনজিগুলো প্রয়োজন সেগুলো একটু বেশি করে দেওয়া উচিত, এবং এখানে কিন্তু বেশি করেই দেওয়া আছে যেগুলো তুমি পেয়ে যাবে স্টিকার অপশানে ক্লিক করলেই। দেখো আমি স্টিকারে যাই, এই যে এই মোবাইলে যে পিএনজিগুলো এগুলো কিন্তু টেকনিক্যাল ভিডিও এডিটিংয়ের জন্য অনেকগুলো কাজে লাগে, সেগুলো সবগুলোই কিন্তু এখানে রয়েছে। অ্যান্ড ওপিওপি কিছু কনসেপ্টের স্টিকার আছে যেগুলো তোমাদেরকে আমি দেখাই দিচ্ছি। ও ভাই কি আর বলবো, দেখো ভাই বঙ্গবন্ধুর পিএনজি শুদ্ধা দিয়ে রাখছে, তাহলে আর কি বলবো বলো, এই যে দেখো, ঠিক আছে। তো এই পিএনজি শুদ্ধা দিয়ে রাখছে আমাদেরকে। তো এখানে ওই স্টিকারের তো ওপি ফিচার্স এখানে আমাদের কাছে আছেই। দেন তুমি পাবা আনলিমিটেড ফন্ট, এই জন্য কিন্তু এটা তুমি অবশ্যই ইউজ করতে পারো, কেন এখানে তুমি আনলিমিটেড বাংলা ফন্ট পাবে, যেটা কিন্তু আমাদেরকে ডাউনলোড করতে হয়। এখানে সব ধরনের বাংলা ফন্ট আছে, আমি গেমিং রিলেটেড ফন্টও দেখেছি, শুধু শিলিগুড়ি যে ফন্টটা রয়েছে সেটার বোল্ড কোয়ালিটিটা নাই, তো সেটা অ্যাড করা উচিত ছিল। তো মানে ফন্টটা আছে বাট বোল্ড কোয়ালিটি নাই, ঠিক আছে। তো তোমাদেরকে আমি ফন্টগুলো দেখাই দিতেছি, দেখো এই যে এবি ফন্টে যাও, যাওয়ার পরে এখান থেকে যদি মাই ফন্টসে যাইতে হবে না, এই যে দেখো সবগুলো ফন্ট রয়েছে। আর নিচে আসো, নিচে কিন্তু ইংলিশ ফন্টও রয়েছে, তো এগুলো মিস করা যাবে না। তো আমি সবগুলো ইউজ করি, তো তোমরা ইউজ করতে পারবা অ্যান্ড তোমাদের কিন্তু এডিটিং স্কিলটাকে আরও বেশি পাওয়ারফুল করতে পারবা। অ্যান্ড এটাকে কিন্তু এই এক্সপোর্ট করার পর যে ইমেজের যে কোয়ালিটি থাকে সেটা একটুকু লুজ দেয় না, ঠিক আছে, সেটা একদম হাই কোয়ালিটিতে ইম্পোর্ট দেয়, ওকে। তো এই ছিল আমাদের প্রিভিউ আর কি। তো এটা ডাউনলোড করার জন্য সিম্পলি আমরা ক্রোম ব্রাউজারটা ওপেন করবো, ওপেন করার পর এই যে সার্চ বারে যাবো, অ্যান্ড এখানে আমরা পিক্সেল ল্যাব তো আগে লিখবো, কারণ আমাদের তো পিক্সেল ল্যাবই লাগবে। অ্যান্ড এখানে আমরা লিখবো পিক্সেল ল্যাব ওয়াইডি, পিক্সেল ল্যাব ওয়াইডি APK, পিক্সেল ল্যাব ওয়াইডি লিখে এখান থেকে আমরা সার্চ করে দিব সিম্পলি, ওকে। তো সার্চ করার পর এরকম অপশান আসবে। তো ফার্স্টে এই যে দেখো trickbd.com নামে যেই ওয়েবসাইটটা থাকবে, এই যে ঘড়ির মতো চিহ্ন এটা দেখে নাও,
এই ফার্স্ট ওয়েবসাইটে তোমাকে এন্টার করতে হবে। এন্টার করার পরে ফার্স্টে তুমি এইখানে দেখো জয়েন টেলিগ্রাম গ্রুপ বা চ্যানেল, সেখানেও তুমি তাদের লিঙ্কটা পেয়ে যাবা। অ্যান্ড এখানে কিন্তু তুমি এটা দুইটা ভার্সন পাবা, একটা হচ্ছে বাংলা ভার্সন, একটা ইংলিশ ভার্সন। এই যে দেখো পিক্সেল ল্যাব ওয়াইডি বিডি, এটা বাংলা ভার্সন, অ্যান্ড পিক্সেল ল্যাব ওয়াইডি ইএন, মানে এটা হচ্ছে ইংলিশ ভার্সন। তো তোমাকে ফার্স্ট অফ অল কী করতে হবে, নিচে যে পাসওয়ার্ডটা আছে এটাকে কপি করে নিতে হবে। তো এটার উপর লং প্রেস করতে হবে, সিম্পলি লং প্রেস করার পর এই যে কপি অপশান এখানে কপি করে ফেলতে হবে। দেন তুমি যেটা ডাউনলোড করবে, যেমন আমি যদি পিক্সেল ল্যাব ওয়াইডি ডাউনলোড করতে চাই, তাহলে পিক্সেল ল্যাব ওয়াইডিতে আর ট্যাপ করার পর আমার সামনে মিডিয়া ফায়ারের লিঙ্ক আসবে। দেন তুমি মিডিয়া ফায়ার থেকে সিম্পলি ডাউনলোড করে ফেলবা। এবং এক্সট্রাক্ট করার সময় অবশ্যই তোমাকে একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে যে আমি যে ক্যান্সেল করে দিচ্ছি ডাউনলোডটা, কেন আমার দরকার নেই। এবং এক্সট্রাক্ট করার সময় সেই পাসওয়ার্ডটা আমরা কপি করেছি, সেই পাসওয়ার্ডটা তোমাকে সেখানে দিয়ে দিতে হবে। তো এই হচ্ছে প্রসেস আর কি। তো এই ছিল পিক্সেল ল্যাবের ভার্সন সম্পর্কে ভিডিও আর কি। তো ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, ভিডিওটাকে একটা লাইক করে দিও। আর যে কোনো ধরনের পেইড কাজের জন্য আমাকে ফেসবুক পেজে নক দিতে পারো, লিঙ্ক পেয়ে যাবে ডিসক্রিপশন বক্সে। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য স্টে হ্যাপি, স্টে কুল, লাইফ প্যারাহীন।